हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে রাজ্য আইনসভায় আইন প্রণয়ন হয় তার দ্বিতীয় পার্ট পর্যন্ত। আজকে আমরা তৃতীয় পার্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা করব। বিলের তৃতীয় পার্ট। বিলের দ্বিতীয় পার্ট শেষ হওয়ার পর বিলটির তৃতীয় পার্ট শুরু হয়। এই পর্যায়ে বিলটিকে সামগ্রিকভাবে আলোচনা করা হয়। আংশিক অনুমোদন বা সংশোধনের কোনো সুযোগ এই পর্যায়ে থাকে না। বিলটিকে এই পর্যায়ে সামগ্রিকভাবে অনুমোদন বা বর্জন করতে হয়। সভায় উপস্থিত সদস্যদের ভোটাধিক্যে বিলটি যদি গৃহীত হয় তাহলে সেই বিলটি বিধানসভায় পাশ হয়েছে বলে ধরা হয়। যেসব রাজ্যে আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ আছে সেই সব রাজ্যে বিলটি বিধান পরিষদে অনুমোদনের জন্য পাঠানো হয়। এক্ষেত্রে বিধান পরিষদ বিলটিকে অনুমোদন করতে পারে, বিলটিকে প্রত্যাখ্যান করতে পারে, বিলটিকে সংশোধন করতে পারে বা বিলটিকে আটকে রাখতে পারে। বিধান পরিষদ অনুমোদন করুক বা না করুক, বিলটিকে 3 মাসের মধ্যে বিধানসভায় ফেরত পাঠাতে হয়। বিধানসভা এক্ষেত্রে পুনরায় বিলটিকে বিধানসভায় পেশ করতে পারে। বিধান পরিষদ যদি এবারও বিলটি প্রত্যাখ্যান করে বা সম্মতি না দেয় তাহলে রাজ্যের উভয় কক্ষেই বিলটি পাশ হয়েছে বলে ধরে নেওয়া হয়। ভারতের উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও জম্মু কাশ্মীর রাজ্যেই রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ আছে। যেসব রাজ্যে বিধান পরিষদ আছে সেই সব রাজ্যে বিধানসভা ও বিধান পরিষদে বিলটি পাশ হওয়ার পর তা রাজ্যপালের কাছে সম্মতির জন্য পাঠানো হয়। আর যেসব রাজ্যে বিধান পরিষদ নেই সেখানে বিধানসভায় পাশ হওয়ার পরে বিলটি রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হয়। রাজ্যপাল রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অংশ। এখানে মনে রাখতে হবে যে রাজ্যপাল যদি কোনো বিলে স্বাক্ষর না দেয় তাহলে সেই বিলটি আইনে পরিণত হয় না। রাজ্যপাল বিলে সম্মতি দিতে পারেন বা সম্মতি না দিয়ে বিলটি পুনর্বিবেচনার জন্য রাজ্য আইনসভায় ফেরত পাঠাতে পারেন। বিলটি যদি দ্বিতীয়বার আইনসভা কর্তৃক গৃহীত হয় তাহলে রাজ্যপাল তাদের সম্মতি দিতে বাধ্য থাকেন। আবার রাজ্যপাল বিলটিতে নিজে সম্মতি না দিয়ে বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি বিলটির সম্মতি বা স্বাক্ষর দিলে তা আইনে পরিণত হয়, না হলে বিলটি বাতিল হয়ে যায়। আবার রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি না দিয়ে পুনর্বিবেচনার জন্য তা রাজ্য আইনসভায় ফেরত পাঠাতে পারে। তবে এক্ষেত্রে বিলটি যদি পুনরায় আইনসভা কর্তৃক গৃহীত হয় তাহলে রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি দিতে বাধ্য নয়। এক্ষেত্রে রাষ্ট্রপতি সম্মতি দিতে পারে, আবার নাও দিতে পারে।